মাটির সঠিক আর্দ্রতা বজায় রাখা, গাছে পর্যাপ্ত পরিমাণের খাবার যোগান দেয়া, ছত্রাকের আক্রমণ থেকে গুটিগুলোকে রক্ষা করা এবং পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে রক্ষা করতে পারলেই আপনার 12 মাসই গাছে এই সিজনেও প্রচুর পরিমাণের আম ধরবে। আগস্টের আজকে 18 তারিখ আর আমের সিজন প্রায় শেষ, কিন্তু যারা টবে বাগান করেন এবং 12 মাসই ভ্যারাইটি আম গাছ লাগিয়েছেন তাদের আম গাছে কিন্তু অলরেডি আম শেষ হওয়ার পরে আবার নতুন করে আমের যেই মুকুল আছে সেগুলো কিন্তু চলে এসেছে, বা কিছুদিনের ভিতরই এই আমের মুকুলগুলো আপনার গাছে চলে আসবে। ঠিক এই সময়ই আপনার আম গাছে কিন্তু একটু এক্সট্রা যেই কেয়ার আছে সেটা করতে হবে। যেমন প্রথমেই আপনার গাছে যে মরা ডালগুলো আছে বা যেই ডালগুলোতে আম ধরেছিল এখন মরে গেছে, সেই ডালগুলোকে অপসারণ করে দিতে হবে বা কেটে দিতে হবে। ডালগুলো কেটে দেওয়ার পরে গাছকে ছত্রাকের আক্রমণ থেকে বাঁচাতে ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আপনি চাইলে যে কোনো ছত্রাকনাশকই ব্যবহার করতে পারেন। 1 লিটার পানিতে 1 থেকে 2 গ্রাম মিক্স করে গাছে 7 দিন পর পর স্প্রে করে দিবেন। এতে আপনার গাছটি ছত্রাকের আক্রমণ থেকে মুক্তি পাবে। আপনার গাছে যদি অলরেডি মুকুল আসা শুরু করে দেয় বা আপনার গাছে যদি মুকুল থেকে গুটি বাঁধা শুরু করে দেয় সেই ক্ষেত্রে পানির কিন্তু ব্যালেন্সিংটা খুবই জরুরি। আপনার টবের মাটি যদি খুব বেশি স্যাঁতসেঁতে থাকে সেই ক্ষেত্রেও কিন্তু আপনার এই আমের গুটিগুলো ঝরে যেতে পারে, আবার খুব বেশি শুকনা থাকলেও আমের গুটিগুলো ঝরে যেতে পারে। সেই ক্ষেত্রে আপনি আপনার টবের মাটি পরীক্ষা করে দেখতে পারেন। যদি টবের মাটি হাতে নিয়ে দেখেন যে দলা বেঁধে যাচ্ছে তাহলে পানি দেওয়ার প্রয়োজন নেই, আর যদি দেখেন যে টবের মাটি খুব ঝুরঝুরে হয়ে গেছে সেই ক্ষেত্রে কিছু পরিমাণের পানি দিতে হবে। মোট কথা, টবের মাটি দলাও বাঁধা যাবে না আবার ঝুরঝুরেও হওয়া যাবে না। তো এভাবে থাকলে কিন্তু আপনার আমের যেই গুটিগুলো আছে এগুলো আর ঝরে পড়বে না। ঠিক এই সময় আপনার আম গাছের গুটিগুলো ফলে পরিণত হওয়ার জন্য প্রচুর পরিমাণের খাবারের প্রয়োজন। যেই সারগুলো গাছে ইনস্ট্যান্ট খাদ্য তৈরি করে সেই সারগুলোই এই সময় প্রয়োগ করতে হবে। যেমন এনপিকে কিন্তু আপনারা গাছে প্রয়োগ করতে পারেন, সেই ক্ষেত্রে 19-19-19 অথবা 20-20-20 আপনারা গাছে স্প্রে করতে পারেন। 1 লিটার পানিতে 1 চা চামচ এনপিকে গুলে এটা 7 থেকে 8 দিন পর পর 2 থেকে 3 বার গাছে স্প্রে করে দিবেন। আম গাছে মুকুল আসার পরে অথবা গুটি আসার পরে যেই পোকাটা গাছের সবচেয়ে বেশি ক্ষতি করে সেটা হচ্ছে হপার পোকা। এটা একটা শোষক পোকা যার আক্রমণের ফলে গাছের গুটি কিন্তু ঝরে যেতে পারে আর গাছে কিন্তু একদম ফল শূন্য হয়ে যেতে পারে আপনার গাছটি। এর জন্য অবশ্যই মুকুল আসার আগে একবার আর যখন মুকুল গুটিতে রূপান্তরিত হবে ঠিক তখন কয়েকবার গাছে কীটনাশক স্প্রে করে দিতে হবে। এর জন্য আপনারা এসিআই কোম্পানির টিডো প্লাসটা ইউজ করতে পারেন, যেহেতু এটা সহজলভ্য, মানে সব জায়গাতেই পাওয়া যায় গ্রাম অথবা শহর। 1 লিটার পানিতে 2 ml মিক্স করে গাছে স্প্রে করে দিলে এই পোকা থেকে কিন্তু মুক্তি পাওয়া যাবে। তো এই যত্নগুলো যদি করেন আপনার 12 মাসই যেই আমের ভ্যারাইটি আছে বা 12 মাসই যেই আমের গাছ আছে এই গাছে কিন্তু প্রচুর পরিমাণের আম ধরবে। তো ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।